আজকের যে বিষয়টা, অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অপব্যবহার, তো এটা বলার অপেক্ষা রাখে না যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যতটা না যথাযথ হয় তার চেয়ে অনেক বেশি কিন্তু অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হয়। এবং এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সর্বত্র সমস্ত স্তরে হয়ে থাকে। সর্বত্র সমস্ত স্তরে বলতে আমি যেটা বোঝাতে চাইছি, মানে একদম মানে গ্রামীণ ডাক্তার থেকে শুরু করে মানে মানে সমস্ত জায়গাতেই, মানে সরকারি হসপিটাল কি বেসরকারি হসপিটাল বহু ক্ষেত্রে, প্রাইভেট প্র্যাকটিস সমস্ত জায়গাতেই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, বিশেষত আমাদের দেশে, সমস্ত বিশ্ব জুড়ে হচ্ছে এমনটা নয়, কিন্তু আমাদের দেশে এটা মারাত্মকভাবে হচ্ছে, হয়ে চলেছে, এবং যার ফলশ্রুতিতে আজকে বহু কিছু মানে সমস্যার সম্মুখীন আজ আমরা হচ্ছি, সেটা আমরা পরে আলোচনায় আসছি। তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আগে, মানে অ্যান্টিবায়োটিকটা কি এবং তার প্রয়োজনীয়তা কোথায়, এটা নিয়ে আগে একটু ছোট্ট করে আলোচনা করে দিই। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন কিছু ধরনের ড্রাগ, এমন কিছু ধরনের ওষুধ যেটা শরীরে বাইরের থেকে ঢোকা কোনো জীবাণুর উপর কাজ করে। সেই জীবাণুটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, সেটা ফাঙ্গাস হতে পারে, সেটা প্যারাসাইট হতে পারে। প্যারাসাইট মানে পরজীবী, হ্যাঁ, মানে তার মধ্যে আবার দু রকম ভাগ আছে, হ্যাঁ, যেমন একটা হচ্ছে যে প্রোটোজোয়া আর একটা হচ্ছে হেলমিন্স, মানে একটা কৃমি জাতীয় আর একটা হচ্ছে আরো ক্ষুদ্র জীব আর কি। মূলত অ্যান্টিবায়োটিককে এই পাঁচ ভাগে ভাগ করা যায়। অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা ব্যাকটেরিয়ার উপর কাজ করে, অ্যান্টি ভাইরাল, যেটা ভাইরাসের উপর কাজ করে, অ্যান্টি ফাঙ্গাল, যেটা ফাঙ্গাসের উপর কাজ করে, আর অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টি হেলমিনথিক। তো অ্যান্টিবায়োটিকের ইউজ এবং মিস ইউজ বলতে আজকে মূলত অ্যান্টিবায়োটিক যেটা, সরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা, মানে ব্যাকটেরিয়ার উপর যেটা কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো, কারণ বাকিগুলো খুব মিস ইউজ হয় এমনটা নয়। মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টস, অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা এজেন্টস সেটাই মিস ইউজ হয়। তো ব্যবহার করার প্রয়োজনীয়তাটা কোথায়, যদি সত্যি ব্যবহার করতে হয়, না এমন জায়গাতেই ব্যবহার আপনি করতে পারেন যেখানে ডেফিনিট, আপনি ডেফিনিট যেটা একটা ডেফিনিট বা খুব মানে সাসপিশাস, যে খুবই আপনি মানে সন্দেহ করছে যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এরকম জায়গা কোথায় আপনার ইনফেকশন মোস্ট কমনলি কোথায় কোথায় হয়। কমনলি আমরা যেটা পেয়ে থাকি চারটে জায়গা, একটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাসতন্ত্র, শ্বসনতন্ত্র। তো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমাদের এই নাক থেকে শুরু হয়, নাক থেকে শুরু করে গলা, মানে ইংরেজিতে বললে ন্যাজাল ক্যাভিটি, তারপরে হচ্ছে আমাদের সাইনাস, এই এইখানে এই সমস্ত জায়গায় সাইনাস রয়েছে। তো সাইনাস, তার সঙ্গে হচ্ছে যে ফ্যারিংস, ফ্যারিংসের পরে হচ্ছে আমাদের ল্যারিংস, এই এতদূর অবধি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। যখন থেকে ট্র্যাকিয়া শুরু হয়ে যায় তখন সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ে যায়। শুরু করেছিলাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার মধ্যে আবার দুভাগে ভাগ করা যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মূলত ভাইরাস ঘটিত হয়, সেটা করোনা ভাইরাস নয়, ভাইরাস মানে এখন তো সব করোনা ভাইরাস বোঝা যাচ্ছে না, কিন্তু না, এরকম প্রচুর ভাইরাস রয়েছে। করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস ছাড়াও এমনি চারটে করোনা ভাইরাস প্রচুর আমাদের হাঁচি সর্দি কাশি এই কোভিড যুগের আগে আমাদের পড়ে থাকতো, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিক্যাল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, না তা নয়, যে বহু ধরনের ভাইরাস মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার সাইন সিমটম কী কী, না হাঁচি, কাশি, একটু গলা ব্যথা, একটু সর্দি ভাব, একটু জ্বর, এই বিষয়গুলো। তাহলে কী কী বললাম, হাঁচি, কাশি, সর্দি, জ্বর, গলা ব্যথা। তাহলে হাঁচি, কাশি এবং মূলত কাশির সাথে কফ এখানে বেরোবে না, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হলে কাশির সাথে খুব একটা কফ বেরোবে না, হাঁচি, কাশি, সর্দি, গলা ব্যথা, এটাই হচ্ছে মূল। কাশিটা মূলত ড্রাই কফ থাকে, অথবা কাশির সাথে একটু ওই জলের মতো বা খুব বেশি হলে সাদা,
হোয়াইটিস এক্সপেক্টোরেশন, হোয়াইটিস স্পুটাম বেরোয় আর কি। তো এই জাতীয় ইনফেকশন বা এই জাতীয় কোনো সিমটম নিয়ে কোনো রুগী এলে অ্যান্টিবায়োটিক সাধারণত প্রয়োজন নেই, এই কথাটা আপনাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? যে আপার রেসপিরেটরি ট্র্যাক সিমটম আবার বলি কি কি, হাঁচি, কাশি, এবং কাশিটা মূলত ড্রাই কাফ অথবা কাশির সাথে খুব অল্প জলের মতো স্পুটাম বেরোচ্ছে বা একটু সাদাটে ধরনের স্পুটাম বেরোচ্ছে, তার সঙ্গে গলা ব্যথা, একটু মাথা ধরা আছে, একটু জ্বরজ্বর ভাব, এরকম পেশেন্টদের কিন্তু সাধারণভাবে করোনা পিরিয়ড বাদ দিলে, এখন এরকম পেশেন্ট যদি পান আপনারা তাহলে সবচেয়ে আগে করোনাটাই ভাববেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোভিড পিরিয়ডে যদি এরকম পেশেন্ট পান তাহলে সবচেয়ে আগে আপনাদের করোনাটাই ভাবা উচিত, মানে কোভিড-19 ভাবা উচিত। কিন্তু এই কোভিড যুগের আগে এবং কোভিড যুগ চলে গেলে তার পরবর্তীকালে ট্রিটমেন্টের কথা বলছি, সেই সময় যদি আপনারা এই ধরনের রোগী পান, এরা মূলত ভাইরাস ঘটিত, করোনা ভাইরাস বাদ দিলে আরো যা ভাইরাস আছে সেই ভাইরাস কর্তৃক এই ইনফেকশন গুলো হয়ে থাকে। ভাইরাল ডিজিজে অ্যান্টিব্যাকটেরিয়াল মানে অ্যামোক্সিক্ল্যাব বলুন, সিপ্রোফ্লক্সাসিন বলুন, লিভোফ্লক্সাসিন বলুন, বা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন বলুন, ক্লারিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন বা ইত্যাদি ইত্যাদি অ্যাম্পিসিলিন, কোনো কিছুরই খুব একটা কোনো ভূমিকা নেই কিন্তু। সুতরাং 3 দিন কি 5 দিনের অযথা জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা এমনিই কমে যাবে 3 দিন 5 দিন গেলে। সুতরাং ওই অবস্থায় দাঁড়িয়ে তাকে মিনিমাল যেটুকু না করলেই নয়, মানে যেটুকু ওষুধ না দিলেই নয়, বিশেষ কিছু ক্ষেত্রে যদি খুব হাঁচি হয় আপনারা সেট্রিজিন বা লিভোসেট্রিজিন দেবেন, হ্যাঁ একটু বেশি গলা ধরা, গলা ব্যথা থাকলে কখনো বিশেষ ক্ষেত্রে মন্টেকেলসি মানে মন্টেলুকাস লিভোসেট্রিজিনের কম্বিনেশন দিতে পারেন এগুলো। আর মানে যদি মনে হয় যে একটু বেশি কাশি উঠছে তাহলে এক্সপেক্টোরেন্ট কাফ সিরাপ দেবেন, আর যদি মনে হয় যে ড্রাই কাফ হচ্ছে তাহলে কাফ সাপ্রেসিং এজেন্ট দেবেন, যেমন ওই আপনার মানে ডেক্সট্রোমেথরফান এবং ক্লোরফেনিরামিনের যে কম্বিনেশন সেটা হচ্ছে ড্রাই কাফে ব্যবহার হয়, আর যদি অ্যামব্রক্সল এই জাতীয় সেগুলো হচ্ছে আপনার এক্সপেক্টোরেন্ট, তার মানে একটু কম উঠছে সেই জাতীয়, মানে এগুলোই যথেষ্ট, এর বেশি খুব প্রয়োজন নেই। এর সঙ্গে যদি গলা ব্যথা থাকে তাহলে গরম জলে নুন দিয়ে গার্গেল করতে বলবেন, গলা ব্যথা এটাতেই সবচেয়ে ভালো কাজ যেটা করে এটা হচ্ছে গরম জলে হালকা নুন দিয়ে গার্গেল করা দিনে 3 বার করে। এবং তার সঙ্গে হচ্ছে আপনার যদি একটু মানে আরো একটু কাশির কাশির ক্ষেত্রে অনেক সময় স্টিম ইনহেল করা, ওই কেটলির মধ্যে থেকে একটা পাইপ দিয়ে কেটলির মুখটা থেকে একটু স্টিম ইনহেল করলে, স্টিমটাকে একটু নিলে এটা অনেক কাজে দেয়, এবং এগুলোই হচ্ছে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে। এবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কথাই আসি, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা মেজর পোর্শন হচ্ছে নিউমোনিয়া। তো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আপনি কি করে বুঝবেন না, এক্ষেত্রে জ্বরটা কিন্তু সিগনিফিকেন্ট হবে, মানে জ্বরটা বেশ ভালোই হবে, হ্যাঁ, এবং কাশির সাথে সাধারণত হলুদ স্পুটাম বেরোয়, ইয়েলো এক্সপেক্টোরেশন। তো যখনই ইয়েলো এক্সপেক্টোরেশন আপনি পাচ্ছেন তখনই এটা ইয়েলো এক্সপেক্টোরেশনের 90% হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং এই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে। তাহলে বোঝা গেল যে কাশি, হাঁচি, সর্দিতে কখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন কখন দেবেন না, যখন কাশির সাথে ইয়েলো এক্সপেক্টোরেশন হচ্ছে, কাশির সাথে হচ্ছে হলুদ ধর হলুদ রঙের কফ বেরোচ্ছে অথবা জ্বরটা খুব বেশি হচ্ছে, হাই গ্রেড টেম্পারেচার, হ্যাঁ এইটা, এবং জ্বরটা পারসিস্ট করছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? তার শ্বাসকষ্ট হচ্ছে মানে এই পেশেন্টের কাশি জ্বরের সাথে শ্বাসকষ্ট হচ্ছে মানে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, ডেফিনেটলি হয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন, এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দেবেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে, চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকটা শুরু করার আগে বা অন্তত অ্যান্টিবায়োটিক শুরু হলেও স্পুটাম ফর গ্রাম স্টেন এবং কালচার অবশ্যই পাঠাতে। কেন গুরুত্বপূর্ণ এটা, কারণ যে স্পুটামটা পেশেন্ট তুলে বার করছে, যে কফটা তুলে বার করছে, সেই কফের যদি টেস্ট না হয় তাহলে আলটিমেটলি কি অ্যান্টিবায়োটিক লাগবে, কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা কাজ করবে ভালো সেটা আপনি বুঝতে পারবেন না, এবং আলটিমেটলি শুরুতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেটাই চলতে থাকবে, এবং বহু ক্ষেত্রে সেটা যদি কাজ না করে তাহলে অযথা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে অ্যান্টিবায়োটিকটা দিলে পরবর্তীকালে আর কাজ হবে না এরকম একটা অবস্থা তৈরি করতে পারে। তাহলে আবার বলি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হাঁচি, কাশি, সর্দি, গলা ব্যথা, কাশি বলতে এখানে ড্রাই কাফ বা খুবই অল্প কফ বেরোচ্ছে এবং সাদা রঙের বা জলের মতো, এগুলোতে অ্যান্টিবায়োটিক দেবেন না, ঠিক আছে?
এবং যদি দেখা যায় যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ, ফুসফুসে সংক্রমণ, লাঙে ইনফেকশন, কি করে বুঝবেন? না, খুব হাই গ্রেড টেম্পারেচার আসছে এবং তার সঙ্গে হলুদ ধরনের কফ বেরোচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেবেন অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক দেবেন এক্ষেত্রেও আমরা একটা গাইডলাইন আছে, যাতে অ্যান্টিবায়োটিক শুধু অ্যামোক্সিক্লাভ দিলাম এটা উচিত না। তাহলে একটা অ্যাটিপিক্যাল কভারেজ দিতে হয়, অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়াল কভারেজ। তাহলে অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়াল কভারেজ আপনি কি দেবেন, হয় অ্যাজিথ্রোমাইসিন অথবা টক্সিসাইক্লিন। অ্যাজিথ্রোমাইসিনের জায়গায় ক্লারিথ্রোমাইসিনও ইউজ করতে পারেন, অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন অথবা টক্সিসাইক্লিন, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়াল কভারেজ। আর টিপিক্যাল ব্যাকটেরিয়াল কভারেজের জন্য আপনাকে অ্যামোক্সিক্ল্যাব অথবা সেফুরোক্সিম অথবা সেপ্রোডক্সিম এগুলো কিছু দেবেন, বা অ্যাম্পিসিলিন, হ্যাঁ ঠিক আছে, এগুলো আপনি দিতে পারেন। তাহলে কি কি বললাম, একদিকে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন বা সেফুরোক্সিম বা সেপ্রোডক্সিম বা সেফাড্রক্সিল এরকম কিছু গ্রুপের ওষুধ, মানে পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ, আর অন্যদিকে অ্যাটিপিক্যাল কভারেজের জন্য এই দুটো একসাথে কম্বিনেশন কিন্তু আপনাকে দিতে হবে। অ্যাটিপিক্যাল কভারেজের জন্য আপনাকে অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন। এবার যখনই আপনি কালচার রিপোর্টটা হাতে পেলেন, তখনই আপনি কালচার রিপোর্ট অনুযায়ী আপনার অ্যান্টিবায়োটিক মডিফাই করতে পারেন। কালচার রিপোর্টে যদি আপনি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস পান, তাহলে আপনি অ্যামোক্সিক্ল্যাব কন্টিনিউ করুন, আপনি ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিন বন্ধ করে দিতে পারেন। তো এরকম আর কি, যেটাতে সেন্সিটিভ সেই ওষুধটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। হাঁচি কাশি সর্দি গলা ব্যথায় প্রচন্ড ভাবে অ্যান্টিবায়োটিক মিসইউজ হয়, এগুলোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমার নিজের ক্ষেত্রে বলি, আমি চেষ্টা করি হাঁচি কাশি সর্দি গলা ব্যথা, আমার নিজে যদি হাঁচি কাশি সর্দি গলা ব্যথা হয় আমি নিজে অ্যান্টিবায়োটিক খাই না, প্রয়োজন ছাড়া খাওয়া হয় না, প্রয়োজন পড়ে না। এইবার ধরুন তিন চার দিন পাঁচ দিন পরেও হাঁচি কাশি সর্দি গলা ব্যথায় কমছে না, হ্যাঁ থেকেই যাচ্ছে, হাঁচি কাশি সর্দি গলা ব্যথা জ্বর থেকে যাচ্ছে, তখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের শুরুতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, যদি দেখেন যে জ্বরটা থেকেই যাচ্ছে, গলা ব্যথা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে ওইটাই আপনাকে দিতে হবে, যে ওই অ্যামোক্সিক্ল্যাব অথবা অ্যাম্পিসিলিন অথবা আপনার সেফুরোক্সিম, সেপ্রোডক্সিম, সেফাড্রক্সিল এগুলো, তার সাথে ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিন। কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একটা কথাটা ভালোভাবে মাথায় রাখবেন, কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন দেবেন না, দেবেন না, দেবেন না। কেন দেবেন না, কাজ করে না তাই? না, কাজ করে, কিন্তু এরা হচ্ছে টিউবারকিউলোসিসের জন্য রিজার্ভ ড্রাগ। টিবিতে সেকেন্ড লাইন ওষুধ হিসাবে মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার হয়। সুতরাং পেশেন্টের যদি টিউবারকিউলোসিস থাকে, যেটা কি হয়, অ্যান্টিবায়োটিক দিয়েও কাশি কমছে না, দু সপ্তাহে বেশি কাশি থাকছে, সেক্ষেত্রে তো টিবি ভাবতে হয়। তাহলে আপনি যদি শুরুতেই এইসব মক্সিফ্লক্সাসিন, লিওফ্লক্সাসিন এসব ব্যবহার করে ফেলেন, তাহলে এই ওষুধটা পরবর্তী ক্ষেত্রে টিবির ক্ষেত্রে কাজ করবে না। তাহলে এটা সারা জীবন, সারা জীবনের জন্য মনে রাখুন, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক, ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া কর্তৃক ব্যান্ড মেডিসিন ইন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে, ড্রাগ কন্ট্রোলার ইন্ডিয়া আপনাকে ধরতে পারে এটা ইউজ করলে। সুতরাং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে বাচ্চা হোক, বয়স্ক মানুষ হোক, অ্যাডাল্ট হোক, কোন ফ্লক্সাসিন দেবেন না, সিপ্রো হোক, লিভো হোক, মক্সি হোক, যাই হোক না কেন, ও ফ্লক্সাসিন হোক, যাই হোক। এটা হচ্ছে ডায়রিয়া বা ডিসেন্ট্রি, আমাশয়। ডায়রিয়া এবং এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ফুসফুসে বা এই মানে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশনের পরে ডায়রিয়া এবং ডিসেন্ট্রি হচ্ছে আর একটা জায়গা যেখানে খুব কমনলি অ্যান্টিবায়োটিক মিসইউজ হয়। তাহলে ডায়রিয়া থেকে অ্যান্টিবায়োটিক লাগে? বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই লাগে না, বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজনই নেই, কারণ বাচ্চাদের অলমোস্ট 95% ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের ভাইরাস ঘটিত। তাহলে কি দেবেন, ওই ওআরএস জল এবং হচ্ছে আপনার প্রিবায়োটিক, প্রোবায়োটিক, মানে ভাইজিল্যাক, বিফিল্যাক এগুলো দিতে পারেন, কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই জিঙ্ক দেবেন, ঠিক আছে, সিরাপ জিঙ্ক, এটা 5-10 দিনের জন্য দিতে হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা
হলো। বড়দের ক্ষেত্রেও বেশিরভাগ ডায়রিয়া কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত নয়, ব্যাকটেরিয়া ঘটিত হয় কখনো কখনো কিন্তু বেশিরভাগ নয়। তাহলে বেশিরভাগ ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু বড়দের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক লাগে না। আপনারা কাউকে সিফ্রানসিটি দিয়ে দেখবেন এবং কাউকে না দিয়ে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রেই যারাও এক দুদিনে কমে যাবে, না দিলেও এক দিনে কমে যাবে, দিলেও এক দুদিনে কমে যাবে। তাহলে যেখানে দিনে 3 থেকে 4 বার কি 5 বার লুস্টুল হচ্ছে, জলের মতো পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে ওআরএস টাই ট্রিটমেন্ট। ওআরএস যদি না থাকে নুন চিনি জল করে খাওয়াবেন, হ্যাঁ, ডিহাইড্রেশনটা কারেক্ট করবেন এবং স্বাভাবিকভাবেই সে খাবার দাবার খাবে, তেল ঝাল মশলাটি খাবে না খালি, কিন্তু বাকি যা খাবার সে স্বাভাবিকভাবেই খাবে, তাহলেই পেশেন্ট 2-3 দিনে ইউজুয়ালি সুস্থ হয়ে যায়। যদি আপনাদের মনে হয় যে প্রিবায়োটিক প্রোবায়োটিক দেওয়ার উচিত, ভাইজিল্যাক, বিফিল্যাক, প্রোভিড্যাক এই জাতীয় ওষুধগুলো, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, কিন্তু এগুলোও সব ক্ষেত্রে কাজ করবে এমন কোনো ব্যাপার নেই। এইবার বড়দের ক্ষেত্রে আপনারা তাহলে অ্যান্টিবায়োটিক দেবেন কখন? 1 নম্বর ডায়রিয়ার ক্ষেত্রে, 1 নম্বর যদি ডিসেন্ট্রি হয়, মানে প্রুফ ডিসেন্ট্রি, পেশেন্ট বলছে আমার আমাশয়, সেটা আমাশয় নয়। কি করে প্রুফ ডিসেন্ট্রি? না, স্টুলের সাথে রক্ত দেখা যাচ্ছে, ব্লাডি ডিসেন্ট্রি। তাহলে এই স্টুলের সাথে যদি রক্ত দেখা যায় তাহলে এটা ধরে নিন ডেফিনিট এটা, এবং তার সঙ্গে যদি মানে বারবার করে স্টুল হতে থাকে, 2-3 বার 4 বার 5 বার হতে থাকে এবং ব্লাড যদি থাকে, তাহলে ডেফিনিট এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আপনাদের দিতে হবে। এক্ষেত্রে আপনারা কমনলি ইউজ যেগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। সাধারণভাবে ওই কম্বিনেশন একটা ব্যবহার হয়, সিফ্রন সিফ্রোফ্লক্সাসিন তার সঙ্গে টিনিডাজল, বা সিফ্রোফ্লক্সাসিন তার সঙ্গে অনিডাজল, বা নরফ্লক্সাসিন তার সঙ্গে টিনিডাজল, বা নরফ্লক্সাসিন বা মেট্রোনিডাজল আলাদা করে, ওফ্লক্সাসিন বা অনিডাজল আলাদা করে, ওটু নামে কমনলি খুব ব্যবহার হয়, কিন্তু এগুলোর মিস ইউজ বেশি হয়। আবারও বলছি, এগুলো ব্যবহার না করে একদিন দেখবে, তাতে মানে খুব খারাপ রুগী না থাকলে এগুলো ব্যবহার করে দেখবে, তাতে খুব অসুবিধে কিছু হওয়ার কথা নয় আর কি। হ্যাঁ, মানে 2-3 দিন না দিয়ে দেখুন, তারপরে যদি দেখুন যে ডায়রিয়া কমছে না, তখন আপনি ব্যবহার করতে পারেন। তাহলে 1 নম্বর অ্যান্টিবায়োটিক দেওয়ার ইন্ডিকেশন হচ্ছে ডিসেন্ট্রি যদি হয়, যদি রক্ত থাকে। আর 2 নম্বর হচ্ছে যে ডায়রিয়াটা পারসিস্ট করে যাচ্ছে এবং তার সঙ্গে জ্বর আর এসে যাচ্ছে, পেশেন্টটাকে দেখে খারাপ মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাহলে ডায়রিয়া পারসিস্ট করে যাচ্ছে মানে 3 দিনের পরেও ডায়রিয়া চলছে, ডায়রিয়াটা কমছে না, হ্যাঁ, বা জ্বর থেকে যাচ্ছে তার সাথে, একটা ভালো মতো পেটে ব্যথা হচ্ছে, তো এক্ষেত্রে মারাটা জিনিস মাথায় রাখা উচিত, এটা কিন্তু টাইফয়েডও হতে পারে। তাহলে এক্ষেত্রে মানে টাইফয়েডও ডায়রিয়া হয়, টাইফয়েডে কনস্টিপেশন হয়, দুটোই হয়। তাহলে এক্ষেত্রে মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে পারলে একটা আপনাদের টাইফয়েডের জন্য যে টেস্ট, মানে যদি সাথে জ্বর থাকে, ডায়রিয়ার সাথে যদি জ্বর থাকে তাহলে আপনি টাইফয়েড ভাববেন, যদি ডায়রিয়ার সাথে জ্বর না থাকে তাহলে টাইফয়েড হওয়ার চান্স খুবই খুবই কম। আমার টাইফয়েড নয় ওটা ধরে নিই, ওটা এমনি হয় ভাইরাল ইনফেকশন, ভাইরাল ডায়রিয়া অথবা ব্যাকটেরিয়াল ডায়রিয়া হতে পারে। তো কি আবার বললাম, হ্যাঁ, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার ইন্ডিকেশন হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি, মানে যেখানে রক্ত পড়ছে, রক্ত আমাশা, পেশেন্ট আমাশা বললে আমাশা নয়, কেননা একটা রোগ আছে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, সেখানে পেশেন্টের 2 বছর ধরে আমাশা, 4 বছর ধরে আমাশা, 10 বছর ধরে আমাশা থাকে এবং সেটা কোনোদিন অ্যান্টিবায়োটিক দিয়ে যাবে না। তাহলে আমাশয়ের ক্ষেত্রে বুঝে শুনে ওষুধ দেবেন, যে 6 মাসের আমাশয় হয় সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি দূর করতে পারবেন না। তাহলে রক্ত আমাশা যদি হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবেন। রক্ত আমাশা 1 নম্বর হলো, 2 হচ্ছে জ্বর আসছে উইথ ডায়রিয়া অথবা ডায়রিয়া থেকেই যাচ্ছে, ডায়রিয়াটা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ট্রাই করবেন, এম্পেরিক্যালি দিতে হবে এক্ষেত্রে। আর জ্বর আসছে উইথ ডায়রিয়া এটা সবসময় টাইফয়েড মাথায় রাখবেন, জ্বর আসছে তার সঙ্গে ডায়রিয়া, সুতরাং টাইফয়েডের টেস্ট আগে পাঠিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করা ভালো। কেন বলছি এ কথা, কারণ টাইফয়েডে অ্যান্টিবায়োটিকটা কিন্তু ডাবল ডোজ, এটা কিন্তু অনেকেই আপনারা মানে ভুলে যান, এবং অ্যান্টিবায়োটিকের ডিউরেশনটাও অনেক বেশি। সেফিক্সিম যদি ডায়রিয়াতে 200 বিডি হয় তাহলে টাইফয়েড ডোজ হচ্ছে 400 বিডি করে, 400 দিনে 2 বার করে, এবং সেটা 10 থেকে 14 দিন দিতে হয়। এমনি অ্যান্টিবায়োটিক আমরা 5 থেকে 7 দিন দিই।
ওফ্লক্সাসিন যদি 200 বিডি নর্মাল ডোজ হয়, মানে ব্যাসিলারি ডিসেন্ট্রি যদি 200 দিনে দুবার করে হয়, তাহলে টাইফয়েড কিন্তু সেটা 400 দিনে দুবার করে, এবং এটা 7 দিন দিতে হয়। আরেকটা ওষুধ আছে আপনারা জানেন, অ্যাজিথ্রোমাইসিন, টাইফয়েডে ইউজ করা হয়, কিন্তু প্রুভড, টাইফয়েড প্রুভড হলে তবেই ব্যবহার করবেন। এক্ষেত্রেও অ্যাজিথ্রোমাইসিনের ডোজ হচ্ছে 1 গ্রাম ডেইলি, 500 নয়, মানে 2 500 একসঙ্গে খাবে, সেটা 5 দিন। তাহলে ডায়রিয়ার ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে একদমই ব্যবহার করবেন, বাচ্চাদের ক্ষেত্রে একমাত্র ডিসেন্ট্রি হলেই ব্যবহার করবেন, বড়দের ক্ষেত্রে ডিসেন্ট্রি হলে ব্যবহার করবেন, এবং যদি ডায়রিয়া থেকেই যায় তাহলে ব্যবহার করবেন, বা ডায়রিয়ার সঙ্গে জ্বর আসছে সেক্ষেত্রে ব্যবহার করার কথা আপনারা ভাবতে পারেন। ঠিক আছে, এইবার সাধারণভাবে পেটে ব্যথা বা হচ্ছে বমি, শুধু বমি, কোনো ডায়রিয়া হচ্ছে না, পেটে ব্যথা, বমি, এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না। হ্যাঁ, এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটিত নয়। ঠিক আছে, বমি যেমন বহু কারণে হতে পারে, সেক্ষেত্রে অনডেম, মানে অন্ডানসেট্রন বা ডোমপেরিডন এগুলো দিলেই যথেষ্ট, বা এর সঙ্গে র্যান্টাক বা প্যান্টোপ্রাজল দিতে পারেন 3-4 দিনের জন্য। পেটে ব্যথার হাজারো রকম কারণ আছে, বেশিরভাগই ইনফেকশিয়াস নয়, ইনফেক্টিভ অরিজিন নয়। সুতরাং পেটে ব্যথা, কোনো ডায়রিয়া নেই, অকারণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন। তারপরে হচ্ছে আপনার পেট, মানে ফুলে যাচ্ছে, পেট ফেপে যাচ্ছে, সেগুলো তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেখানে অ্যান্টিবায়োটিকের কিছু ইন্ডিকেশন থাকে অনেক সময়, সেই আলোচনায় আমি ঢুকছি না, মানে কমনলি ইউজের কথাই বলছি এবং কমনলি মিস ইউজের কথা বলছি। নাম্বার 3 হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনে ইনফেকশন, ইউরিনে জ্বালা বা ঘন ঘন ইউরিন হওয়া, ইউরিনে জ্বালা বা ঘন ঘন ইউরিন হওয়া মহিলাদের ক্ষেত্রে খুব কমন, এবং এটা নর্মাল নয় আর কি। হ্যাঁ, এটা অ্যাবনর্মাল, এবং এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনেই হয়, এছাড়া এটা ভাইরাস ঘটিত ইউরিনে ইনফেকশন সাধারণত হয় না, তাহলে এক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে ইউরিনে ইনফেকশনের ক্ষেত্রে যদি কি কি করে বুঝবেন ইউরিনে ইনফেকশন, না ইউরিনে জ্বালা করছে, ইউরিন করতে গিয়ে জ্বালা করছে যেটা আগে করতো না, বা ঘন ঘন ইউরিন হচ্ছে যেটা আগে নর্মাল ছিল, অথবা হচ্ছে যে আপনার মানে একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বয়স্ক পুরুষদের ক্ষেত্রে অনেক সময় ইউরিন ধরে রাখতে পারছে না বা ইউরিন আটকে যাচ্ছে, এগুলো অনেক সময় সিমটম হতে পারে। কিন্তু মূলত বলছি যে তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি অ্যান্টিবায়োটিক দেবেন? সিপ্রোফ্লক্সাসিন, রিভোফ্লক্সাসিন বা মক্সিফ্লক্সাসিন, তো কোনো রোলই নেই, কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে মক্সিফ্লক্সাসিন দেবেন না, কারণ মক্সিফ্লক্সাসিন লিভার দিয়ে বেরোয়, ইউরিন দিয়ে বেরোয় না। তাহলে মক্সিফ্লক্সাসিন কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে দেবেনই না, এবং একদমই দেবেন না। তার কি দেবেন? দেবেন হচ্ছে মার্টিফার বা নিপটাস, নাইট্রোফিউরান্টোইন, দিনে দুবার করে দেবেন 7 দিন, কিডনি রোগ থাকলে এটা দেবেন না একমাত্র। আর কি দিতে পারেন? কোট্রাইমক্সাজল, কোট্রাইমক্সাজল কিন্তু খুবই ভালো ওষুধ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, সেপট্রাম ডিএস বা সেপম্যাক ডিএস বা ব্যাকট্রিম ডিএস নামে পাওয়া যায়, দিনে দুবার করে 7 দিন, 5-7 দিন, কমনলি এগুলোই দেওয়ার চেষ্টা করবেন। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন কম দেওয়ার চেষ্টা করবেন, বারবার সিফ্লো এবং লিভো, এই ফ্লক্সাসিন জাতীয় ওষুধগুলো কম করে দিতেই বলা হচ্ছে। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে দেবেন হয় নাইট্রোফিউরান্টোইন, মার্টিফার বা নিফটাস, অথবা হচ্ছে আপনার কোট্রাইমক্সাজল, ব্যাকট্রিম ডিএস বা সেপট্রাম ডিএস নামে পাওয়া যায়, এবং শেষে যেটা বা সেপোডক্সিম, সেফুরোক্সিম এগুলো দিতে পারেন। সেপোডক্সিম বা সেফিক্স সবচেয়ে ভালো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য সেফোডক্সিম, মানে পিসেফ নামে পাওয়া যায় বা সেপোটেম নামে পাওয়া যায় বা মনোসেফ ও নামেও পাওয়া যায়, তো এগুলো 200 দিনে দুবার করে, 5-7 দিন। তাহলে এক্ষেত্রে কি কোনো কালচার করার দরকার আছে? আছে, কিন্তু সর্বত্র নেই, মানে অ্যান্টিবায়োটিক শুরুর আগেই তো আমরা কালচার করার চেষ্টা করি। যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে স্পুটাম যদি ওঠে, কফ যদি ওঠে, তাহলে স্পুটাম ফর গ্রাম স্টেন এবং কালচার পাঠানোর চেষ্টা করবেন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, তো আমরা যেখানে আলোচনায় ছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে নাইট্রোফিউরান্টোইন বা আমাদের কোট্রাইমক্সাজল অথবা সেফোডক্সিম,
এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। রিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মক্সিফ্লক্সাসিন কখনোই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে দেবেন না, কারণ এটা ইউরিনে পেনিট্রেশন কিছু নেই, ইউরিনে কাজ করবে না। তো এবার তারা কালচারের প্রশ্নটা আসি। দেখুন এই জায়গাতে দুটো পার্থক্য আছে, মহিলা এবং পুরুষ। মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে খুবই কমন, যেহেতু মহিলাদের ক্ষেত্রে খুবই কমন সেই জন্য তো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে মহিলাদের যদি ইউরিনে ইনফেকশন হয় তাহলে রুটিন কালচার পাঠানোর দরকার নেই, আগে ওষুধ দিয়ে দেওয়ার কথাই বলা রয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি প্রথম দুবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ইউরিন রুটিন এবং কালচার করার প্রয়োজন সাধারণ অর্থে নেই, কিন্তু তৃতীয়বার যদি হয়, তার মানে বারবার হচ্ছে, তৃতীয়বার যদি মহিলাদের ক্ষেত্রে ইউরিনে ইনফেকশন হয় তাহলে অবশ্যই নেক্সট অ্যান্টিবায়োটিক ইউরিন রুটিন এবং কালচার করে পাঠাবেন। শুধু ইউরিন রুটিন এবং কালচার নয়, তার সঙ্গে ইউএসজি কিডনি ইউরেটার ব্লাডারও করতে হবে। তাহলে কি বললাম, মহিলাদের ক্ষেত্রে প্রথম দুইবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সাধারণভাবে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না, ইউরিন রুটিন এবং কালচার করারও প্রয়োজন পড়ে না, অ্যান্টিবায়োটিক এম্পেরিক্যালি দিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয় যেগুলো আমি বললাম। কিন্তু তৃতীয়বার যদি ইউরিনারি ইনফেকশন বা সিমটম নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনি যদি সময় থাকে তাহলে অবশ্যই ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং ইউএসজি কিডনি ইউরেটার ব্লাডার এইটা করেই অ্যান্টিবায়োটিকটা শুরু করার চেষ্টা করবেন। পুরুষদের ক্ষেত্রে কিন্তু আলাদা, পুরুষদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ নট কমন, পুরুষদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন স্বাভাবিক নয়। সেই জন্য কোনো পুরুষ যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সাইন সিমটম নিয়ে আসে তাহলে তাকে অবশ্যই ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং কালচার পাঠিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত এবং তার ইউএসজি কিডনি ইউরেটার ব্লাডার করতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে এক্স রে কিডনি ইউরেটার ব্লাডারও করার প্রয়োজন থাকতে পারে। তাহলে এটা গেল আমাদের ইউরিনে ইনফেকশনের প্রশ্ন। এইবার কমনলি আপনারা আরেকটা জিনিস ফেস করেন, যেটা হচ্ছে স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন। এখন স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন হচ্ছে মানে আমাদের মূলত ত্বকে হয়। তো স্কিন এবং সফট টিস্যু ইনফেকশনে যেটা হয় যে একটু ঘা হয়ে যায়, আলসার হয়, পুঁজ বেরোয়, ফোড়া হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ফোড়া এবং পুঁজ বেরোনো এবং আলসার এগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন থাকে, প্রয়োজন আছে। কি অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হয়? গ্রাম পজিটিভ কভারেজ দিতে হয়। তাহলে গ্রাম পজিটিভ কভারেজ অ্যান্টিবায়োটিক কি কি আছে? হ্যাঁ, একটা হচ্ছে যে অ্যাম্পিসিলিন, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে আপনার অ্যাম্পিসিলিন ক্লক্সাসিলিন কম্বিনেশন পাওয়া যায়, অথবা অ্যামোক্সিক্ল্যাব, অ্যামোক্সিসিলিন ক্লাভুলোনিক অ্যাসিড, অথবা হচ্ছে বেস্ট গ্রাম পজিটিভ কভারেজ কিন্তু ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন দেয়, তার মানে হচ্ছে সেফাড্রক্সিল, হ্যাঁ, সেফাজোলিন, এইগুলো। তাহলে সেফালেক্সিন, সেফাড্রক্সিল এগুলো কিন্তু আইভি দেওয়ার মধ্যে সেফাজোলিন, তাহলে ইন্ট্রাভেনাস হলে সেফাজোলিন, আর যদি ওরাল ট্যাবলেট হয় তাহলে সেফালেক্সিন অথবা সেফাড্রক্সিল, এই দুটো কিন্তু খুবই ভালো গ্রাম পজিটিভ কভারেজ দেয়। এছাড়া ক্লারিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিনেরও গ্রাম পজিটিভ কভারেজ আছে, কিন্তু কখনোই দুটো অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার নেই, একটা অ্যান্টিবায়োটিক যথেষ্ট। তাহলে স্কিন ইনফেকশনে একটাই অ্যান্টিবায়োটিক এবং ইট ইজ গুড এনাফ, সাধারণভাবে এটাই গুড এনাফ। তাহলে এগুলোর মধ্যে কোনো একটা দেবেন। ফোড়ার ক্ষেত্রে বা মানে যেখানে কোথাও অ্যাবসেস হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, পুঁজ জমে গেছে, সে সমস্ত জায়গায় আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমার বলা উচিত তাই, যেখানে অ্যাবসেস হয়েছে মানে ফোড়া মধ্যে পুঁজ জমেছে, সেখানে এমন একটা লেয়ার তৈরি হয় যে ওই লেয়ারের ভিতর দিয়ে কোনো অ্যান্টিবায়োটিকেরই কোনো পেনিট্রেশন হয় না, কোনো অ্যান্টিবায়োটিক ওর ভিতরে ঢুকতে পারে না। তাহলে ওখানে যদি অ্যান্টিবায়োটিকটাকে পৌঁছাতে হয়, ওখানে যদি অ্যান্টিবায়োটিকটাকে নিয়ে যেতে হয়, তাহলে আপনি যাই অ্যান্টিবায়োটিক দিন না কেন সেটা পৌঁছাবে না। তাহলে অ্যান্টিবায়োটিকটা পৌঁছানোর জন্য ফোড়া যদি থাকে, কোথাও যদি পুঁজ জমে থাকে, কোথাও যদি অ্যাবসেস হয়ে থাকে, কোথাও যদি নেক্রোটিক টিস্যু থাকে, মানে ওই পুঁজের আগের অবস্থা আর কি,
তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে অথবা সেটাকে ড্রেন করতে হবে। মানে কোথাও পুঁজ জমে থাকলে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সেটাকে পুঁজটাকে বার করে নর্মাল সাইন দিয়ে ভালো করে ওয়াশ করে স্টিচ না করে, পুঁজে কখনো স্টিচ করা হয় না, কেটে পুঁজটা বার করে নর্মাল সাইন দিয়ে ভালো করে ওয়াশ করে কভার করে দেওয়া হয়। কোনো ধরনের অ্যাবসেস ড্রেনেজে কখনো স্টিচ দেবেন না, যদি না এমন ব্লিডিং হয় যেটা স্টিচ ছাড়া কম, মানে স্টিচ দেওয়া ছাড়া যেটা মানে ব্লিডিং এমন হচ্ছে যেটা স্টিচ দিতেই হচ্ছে, সেক্ষেত্রেও খুব বুঝে শুনে খুব অল্প বিস্তার স্টিচ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কোনো অ্যাবসেস ড্রেন করলে কখনো স্টিচ দেবেন না এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু যদি আপনি অ্যাবসেসটাকে ড্রেন না করেন, অ্যাবসেসটাকে বা কোনো নেক্রোটিক টিস্যু আলসারটাকে যদি ড্রেসিং না করেন, তাহলে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হবে না, বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এটা হলো স্কিন এবং সব টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে গ্রাম পজিটিভ কভারেজ দেওয়া হয় অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, রক্সাসিলিন, অ্যামোক্সিক্ল্যাব, এর সঙ্গে সেফালেক্সিন বা হচ্ছে আপনার সেফাড্রক্সিল, এর এটা ছাড়া যে কোনো একটা, এটা ছাড়া আপনি দিতে পারেন অ্যাজিথ্রোমাইসিন বা ক্লারিথ্রোমাইসিন, কিন্তু যে কোনো একটা অ্যান্টিবায়োটিকই যথেষ্ট। এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো একমাত্র রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ছাড়া বাকি সমস্ত জায়গায় একটা অ্যান্টিবায়োটিক যদি দিতে হয় যথেষ্ট। রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আমরা বলেছিলাম যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয় তাহলে টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল দুটো কভারেজই দেওয়া উচিত। টিপিক্যাল কভারেজ আমরা বলেছিলাম অ্যামোক্সিক্ল্যাব বা অ্যাম্পিসিলিন বা সেপোডক্সিন, সেফিক্সিম এই জাতীয় কোনো ওষুধ বা সেফাড্রক্সিল, সেপুরোক্সিন, তার সাথে ডক্সিসিলিন অথবা অ্যাজিথ্রোমাইসিন, এগুলো দেওয়ার কথা বলা হয়েছে। এই হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক কমনলি ব্যবহার। আর লং টার্ম অ্যান্টিবায়োটিক, অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক দিতে হয় এরকম বেশ কিছু সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনগুলো আপনাকে আমরা বলছি, তো সেগুলো আপনারা একটু দেখবেন। এগুলোতে লং টার্ম অ্যান্টিবায়োটিক বাস্তবেই লাগে। এক নম্বর হচ্ছে যে আপনার রিউম্যাটিক হার্ট ডিজিজ উইথ হিস্ট্রি অফ রিউম্যাটিক ফিভার, এটা যদি থাকে তাহলে আপনারা সবাই জানেন ওই প্রতি 3 সপ্তাহ অন্তর অন্তর একটা করে বেঞ্জাথিন পেনিসিলিন ইঞ্জেকশন এখানে নিতে হয়। 3 সপ্তাহ অন্তর অন্তর বেঞ্জাথিন পেনিসিলিন ইনফেকশন নিতে হয়। এটা হচ্ছে যে রিউম্যাটিক হার্ট ডিজিজ বা রিউম্যাটিক ফিভার তার যদি হিস্ট্রি থাকে তাহলে এটা করা হয়। তারপরে কি আছে, এটা লং টার্ম অ্যান্টিবায়োটিক, মানে ওই অ্যান্টিবায়োটিক মানে ওই বেঞ্জাথিন পেনিসিলিন লাগে। যদি কেউ বেঞ্জাথিন পেনিসিলিন ইঞ্জেকশনটা তো খুব পেইনফুল ইঞ্জেকশন, এটা যদি কেউ নিতে না চায়, হ্যাঁ পেনিডিওর এলে নামে পড়ে, এই পেনিডিওর এলে যদি কেউ নিতে না চায় তাহলে পেন্টিড বলে একটা ওরাল পেনিসিলিন ভি বলে একটা ওরাল পেনিসিলিন পাওয়া যায়, পেন্টিড 400, এটা দিনে দুবার করে খেতে হবে, অনেক দিন খেতে হতে পারে। নাম্বার টু হচ্ছে এম্পায়েমাথোরাসিস। এম্পায়েমাথোরাসিস হচ্ছে যেমন করে বুকে জল জমে প্লুরাল এফিউশন হয়, সে প্লুরাল এফিউশনটা যদি পুঁজে কনভার্টেড হয়ে যায়, মানে ফুসফুসের এই বুকে জল জমার বদলে যদি পুঁজ জমে, এটাকে এম্পায়েমাথোরাসিস বলে, তাহলে সেক্ষেত্রে লং টার্ম অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। কিন্তু ওই একই রকম পুঁজ জমলে পুঁজ বার করতে হবে, তাহলে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হবে না। অ্যান্টিবায়োটিকটা আগেই বলেছিলাম যে পুঁজ যেখানে জমা সেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছাতেই পারে না, তাহলে চেস্ট ড্রেন দিতে হয়, বুকের ভিতর নল দিতে হয়, যে নলটা দিয়ে ক্রমাগত পুঁজ বেরোতে থাকে, তার সাথে সাথে তাকে অ্যান্টিবায়োটিক চালাতে হয় এবং 3 মাস অবধি অ্যান্টিবায়োটিক চালাতে হতে পারে। তারপরে হচ্ছে যে ক্রনিক এবং রিকারেন্ট প্রস্টাটাইটিস, মানে এটা একমাত্র মেলেরই হবে, পুরুষদেরই হবে, প্রস্টেটে ইনফেকশন এবং প্রস্টেটে ইনফেকশন দীর্ঘদিন ধরে হচ্ছে বা বারবার হচ্ছে, সেক্ষেত্রে 3 মাস অবধি অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে প্রস্টেটে ইনফেকশনের ক্ষেত্রে। এবং সেটা একটা বিশেষ ধরনের USG করে প্রস্টেটিক মেসাজ করে তবে গিয়ে ডায়াগনোসিসটা করতে হয়, না হলে এমনিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কদিন অ্যান্টিবায়োটিক দেবেন এটা আমার বলা হয়নি, এটা বলা উচিত ছিল। আপার বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে 5 থেকে 7 দিন, ডিসেন্ট্রির ক্ষেত্রে 5 থেকে 7 দিন, টাইফয়েড হলে তখন যেরকম বলেছিলাম, সেফিক্সিম হলে 10 থেকে 14 দিন, ওফ্লক্সাসিন হলে ডাবল ডোজ সেফিক্সিম, অবশ্যই ওফ্লক্সাসিন হলে ডাবল ডোজ ওফ্লক্সাসিন 7 দিন,
এবং অ্যাজিথ্রোমাইসিন ডাবল ডোজ হলে 5 দিন, এটা টাইফয়েডের ক্ষেত্রে। আদারওয়াইজ এমনি যে কোনো ডিসেন্ট্রি ডায়রিয়াতে যদি আপনার মনে হয় ব্যবহার করা দরকার, জ্বর আসছে বা অনেকদিন ধরে ডায়রিয়া থাকছে, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন। আপার রেসপিরেটরি ট্র্যাক বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাকের ক্ষেত্রে 5 থেকে 7 দিন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে যদি মহিলা হন তাহলে 5 থেকে 7 দিন, 5 দিনই যথেষ্ট হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে 10 থেকে 14 দিন দিতে হতে পারে। কারণ বললাম পুরুষদের ইউরিনে ইনফেকশন নর্মাল নয়, 10 থেকে 14 দিন অবধি দিতে হতে পারে। কিন্তু ওই ক্রনিক বা রিকারেন্ট প্রস্টাটাইটিস এর ক্ষেত্রে, যেটা ওই প্রস্টাটিক মেসেজ করে তারপরে ইউরিন স্যাম্পল কালেক্ট করে ডায়াগনোসিস হয় এবং কিছুটা ইউএসজি তো ডায়াগনোসিস হয়, এটাতে 3 মাস অবধি অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন থাকতে পারে। আর লং টার্ম অ্যান্টিবায়োটিক কোথায় ব্যবহার হয়? আর ব্যবহার হয় যে নন ইউরিনারি ট্র্যাক্ট অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, মানে ইউএসজি কেইউবি করে দেখা গেছে যে ইউরিনারি ট্র্যাকটা নর্মাল নয়, কোথাও একটা কিঙ্ক আছে, কোথাও একটা বেঁকে গেছে, কোথাও একটা অবস্ট্রাকশন আছে, কোথাও এমন একটা স্টোন আছে যে স্টোনটাকে কোনোভাবেই বার করা যাবে না, হ্যাঁ কোনো বার করতে গেলে পেশেন্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই ক্ষেত্রে লং টার্ম অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা থাকতে পারে এবং দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তাহলে কি বললাম, নন ইউরিনারি ট্র্যাক্ট অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অথবা এমন কোনো অ্যাবনর্মালিটি যেটা কারেক্ট করা যাবে না, স্টোন যদি থাকে ওই স্টোনটাই ওই স্টোনের জায়গা থেকেই বারবার ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে স্টোনটা বার করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যে স্টোনটা বার করা সব সময় যদি না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। আর হচ্ছে আপনার এগুলোই মূলত লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়ার ইন্ডিকেশন। আচ্ছা, কিছু কিছু ভুল ধারণা আছে অ্যান্টিবায়োটিক নিয়ে, মানে সমস্ত সমস্ত স্তরের ডাক্তারদের মধ্যেই আছে, সেই ভুল ধারণাগুলো আমি এবার একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে 1 নম্বর ভুল ধারণা, দাঁত তুললে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটা কিন্তু প্রয়োজন নেই। দাঁত তোলার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন থাকতে পারে একমাত্র যদি কোমরবিডিটি থাকে, যে কোমরবিডিটি নিয়ে এখন বহু আলোচনা হচ্ছে। তো কোমরবিডিটি মানে মানে আনকন্ট্রোল ডায়াবেটিস, ডায়াবেটিস না, ডায়াবেটিস অনেকের থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, সুগার কন্ট্রোলে নেই যার, অথবা হচ্ছে যার আগে থেকে একটা হার্ট ডিজিজ হয়ে বসে আছে, আরে আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা হার্ট ডিজিজ অথবা কিডনি রোগ, এইগুলো ক্ষেত্রে আপনার হচ্ছে যে দাঁত তুললে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন থাকতে পারে, নইলে কিন্তু দাঁত তুললে অ্যান্টিবায়োটিক লাগে না। 1 নম্বর ভুল ধারণা। 2 নম্বর ভুল ধারণা, অ্যান্টিবায়োটিক দিয়ে আমি ইনফেকশন আটকাবো, এটা একটা অত্যন্ত ভুল ধারণা। অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন আটকায় না, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে যাতে কোনো ইনফেকশন ঢুকবে না এটা হতে পারে না। মনে রাখবেন যে অ্যান্টিবায়োটিক আপনি দিন না কেন, সেটা অ্যামোক্সিক্ল্যাব হতে পারে, সেটা পাইপারাসিলিন ট্যাজাবাক্টাম হতে পারে, সেটা মেরোপেনেম হতে পারে, সেটা সিপ্রোফ্লক্সাসিন হতে পারে, সেটা অ্যামিকাসিন হতে পারে, সেটা কোলিস্টিন পলিমিক্সিন বি হতে পারে, যাই আপনি দিন না কেন ইনফেকশন তাই ঢুকে যাবে যেটা ওই অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্ট। তার মানে আপনি যদি সবচেয়ে হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক এখনকার যুগে কোলিস্টিন বা পলিমিক্সিন বি, সেটাও যদি আপনি মনে করেন এই পেশেন্টকে আমি ইনফেকশন ফ্রি রাখবো, ইনফেকশন হতে দেবো না, কোলিস্টিন দিয়ে রাখলেন অকারণে, হয়তো একটা মানে মানে কি বলবো অন্য কোনো কারণে ভর্তি কিন্তু আপনি কোলিস্টিন দিয়ে রাখলেন, তাহলে মনে রাখবেন ওই পেশেন্টের সেরাসিয়া ইনফেকশন হবে, ওই পেশেন্টের এলিজাবেথ কিংগিয়া ইনফেকশন হবে, ওই পেশেন্টের বার্কহোল্ডেরিয়ার ইনফেকশন হবে, ওই পেশেন্টের এগুলো সবই হচ্ছে কোলিস্টিন রেজিস্ট্যান্ট হবে, ইন্ট্রিনসিক্যালি কোলিস্টিন রেজিস্ট্যান্ট, এটা কোলিস্টিনের কোনো এফেক্ট করে না। আপনি মনে করেন আমি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য মেরোপেনেম দিয়ে রাখবো, তাহলে মেরোপেনেম খুব ভালো অ্যান্টিবায়োটিক, তাহলে কোনো ইনফেকশন হবে না, ভুল ধারণা। ওই পেশেন্টেরই ইএসবিএল ইনফেকশন হবে, ওই পেশেন্টেরই কার্বাপেনেমেস প্রডিউসিং মানে মেরোপেনেম রেজিস্ট্যান্ট ইকোলাই এবং ক্লেপসিয়ালা ইনফেকশন হবে, ওই পেশেন্টেরই বার্কহোল্ডেরিয়া ইনফেকশন হবে, ওই পেশেন্টেরই স্টেনোট্রাপোমোনাস ইনফেকশন হবে, গ্যারান্টি সহকারে হবে। অকারণ অ্যান্টিবায়োটিক ইউজ মারাত্মক ক্ষতি করে আনছে আজকে গোটা সমাজের, এই কারণে কিভাবে ক্ষতি করে আনছে, যে যে অ্যান্টিবায়োটিকটা অকারণ ইউজ করা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকেই রোগ জীবাণুগুলো অকারণ ব্যবহার করার জন্য রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং এই অ্যান্টিবায়োটিকটাই পরবর্তীকালে যেখানে সত্যি ইন্ডিকেটেড, সত্যি যেখানে দেওয়া প্রয়োজন সেখানে দিলে কাজ করছে না। আমাদের দেশের কথা আমি একটা ইউকের কথা বলি, মানে লন্ডন মানে ইংল্যান্ড, ইংল্যান্ডে একটা পেশেন্টকে যদি ইভেন যে আইসিইউতেও ভর্তি তাকে যদি মেরোপেনেম ইনজেকশন কোনো ডক্টর মনে করেন দেবেন,
তাকে আগে চার জায়গায় ইমেল মারফত চিঠি পাঠাতে হয় যে এই পেশেন্টের কন্ডিশন হচ্ছে এই এই পেশেন্টের এই অবস্থা, এই কারণে আমার মনে হচ্ছে এখানে মেরোপেনেম দেওয়া ইন্ডিকেটেড, সেই জন্য আমি পেশেন্টকে মেরোপেনেম দিচ্ছি। আর আমাদের এখানে গ্রামেগঞ্জে চেম্বারে চেম্বারে মেরোপেনেম ব্যবহার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভেবে দেখুন পার্থক্যের কত ডিফারেন্স। রাশিয়াতে একটা কোট্রাইমক্সোজল ব্যবহার করার জন্য ওরা তিন চারবার ডিসকাশন করে, চারবার ভাবে যে কোট্রাইমক্সোজলটা সত্যি কি দেওয়ার দরকার আছে। কোট্রাইমক্সোজল একমাত্র খুবই বেসিক অ্যান্টিবায়োটিক এখনকার যুগে, তো কোট্রাইমক্সোজল সেটা দেওয়ার জন্য ওরা তিন চারবার ভাবে। কিন্তু আমাদের এখানে কোনো ডক্টর কেন, পেশেন্টদের নিজেদেরও হেলদোল নেই, তারাও মনে করে অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার না দিল তাহলে কি চিকিৎসা করলো, এটাও কিন্তু পেশেন্টকে বোঝাতে হবে। সব জায়গাতে অ্যান্টিবায়োটিক লাগে না, সব জায়গাতে অ্যান্টিবায়োটিক দিলে আপনারই ক্ষতি, সব জায়গাতে অ্যান্টিবায়োটিক দিলে সমাজেরই ক্ষতি এবং আরো বহু রকম ক্ষতি আছে। এটারে দ্বিতীয় ভুল ধারণা হলো যে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন প্রিভেন্ট করা যায় না। নির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে যেগুলো আমি বলেছি, অ্যাকিউট রিউমাটিক ফিভার, রিউমাটিক হার্ট ডিজিজ, একটা পেশেন্টের দাঁত তোলা হবে তার হার্ট ডিজিজ আছে বা ডায়াবেটিস আছে, একটা ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি আছে, এমপাইমা থোরাসিস আছে, অথবা হচ্ছে এমন কোনো ইউরিনে প্রবলেম আছে, স্টোন যেটাকে রিমুভ করা যাচ্ছে না, ছড়িয়ে দেওয়া যাচ্ছে না, এরকম ক্ষেত্রে লং টার্ম অ্যান্টিবায়োটিক যেটা রেকমেন্ডেড সেটাই ফলো করতে হবে। ও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এটা অবশ্যই আমার বলা উচিত, যে কোনো সার্জারি যেখানে স্কিন কাটা হচ্ছে, মানে স্কিন কেটে কোনো সার্জারি হলে একটা স্কিনে ইনসিশনের আগেই একটা অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, রেকমেন্ডেশন, এটা রেকমেন্ডেশন আছে। কিন্তু সেটা কদিন কন্টিনিউ করা উচিত আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আপনারা সত্যি জেনে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে ওই একটাই, ওই সিঙ্গেল ডোজ, আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। আপনারা ভাবছেন এটা কি বলছেন, কিন্তু এটাই সত্যি, এটাই রেকমেন্ডেশন। যদি চার ঘন্টার বেশি অপারেশন হয় তাহলে আরেকটা ডোজ অফ অ্যান্টিবায়োটিক দিতে হয়, ব্যাস ওইটাই। তার মানে অপারেশনটা যেখানে, এমন কোনো অপারেশন যেখানে স্কিন কাটতে হচ্ছে, হ্যাঁ, এবং মানে জায়গাটা কোনোভাবেই ইনফেক্টেড নয়, স্কিন কাটতে হচ্ছে, তাহলে প্রথমবার স্কিন কাটার আগে একটা অ্যান্টিবায়োটিক ওনাকে দিতে হবে, এবং সেটা প্রেফারেবলি আইভি অ্যান্টিবায়োটিক। এবং অপারেশনটা যদি চার ঘন্টার কমে হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না, অপারেশন যদি চার ঘন্টার বেশি হয় তাহলে আর একটা সেকেন্ড ডোজ অফ অ্যান্টিবায়োটিক দিতে হবে চার ঘন্টা পরে, এবং ব্যাস, তারপরে আর কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। এই হচ্ছে ক্লিন উন্ডের ক্ষেত্রে, ক্লিন অপারেশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের রেকমেন্ডেশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে দ্বিতীয় আর একটা ধারণায় আসি, যে ভুল ধারণা, অ্যান্টিবায়োটিক দিলে ফোলা কমে যায়, এটা একেবারেই বাজে ধারণা। দুনিয়ার বহু ফোলার কারণ অ্যান্টিবায়োটিক কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন নয়, পা ফুলছে মানে হার্ট ডিজিজ থেকেও পা ফুলতে পারে, পা ফুলছে মানে কিডনি সমস্যা থেকেও পা ফুলতে পারে, পা ফুলছে মানে থাইরয়েড সমস্যা থেকেও পা ফুলতে পারে, পা ফুলছে মানে লিভারের সমস্যা থেকেও পা ফুলছে সেগুলো কোনো জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে কমবে না। আমাকে একবার একজন গ্রামীণ ডাক্তার বলেছিলেন যে মাথায় তো স্ট্রোক হয়েছে, যেখানে স্ট্রোক হয়েছে সেখানে তো অনেকটা ব্লাড জমে আছে, সেই ব্লাডটা কমবে কি করে, অ্যান্টিবায়োটিক না দিলে কমবে না, এরকম একটা ধারণা কিন্তু আছে যে অ্যান্টিবায়োটিক দিলে কোথাও কিছু জমে আছে, ফুলে আছে, সেটা কমে যাবে। সম্পূর্ণ ভুল ধারণা, কোথাও কিছু জমে আছে ফুলে আছে সেটা যদি একমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হয় তবেই গিয়ে সেটা কমবে, নাহলে কোনোভাবেই কমবে না। ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে কোথাও ফোলা, এটা চোট আঘাতের পরে হয় সাধারণভাবে, চোট আঘাতের পরেও হয় না, যে কোনো চোট আঘাত না, চোট আঘাত হয়েছে কিন্তু ফুলে আছে, এটা কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দিয়ে কমবে না। চোট আঘাত হয়েছে, কেটে গেছে, জায়গাটা দেখে মনে হচ্ছে না এখানে একটা ইনফেকশন আছে, হালকা পুঁজ পুঁজ বা রস বেরোচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন, তাহলে ফুলে গেলেই অ্যান্টিবায়োটিক। তাহলে তৃতীয় ভুল ধারণা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে ফোলা কমে, একদম ভুল ধারণা। প্রথমটা বললাম অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কমানো যায় না, অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন আটকানো যায় না, ইনফেকশন আটকাতে অ্যান্টিবায়োটিক দেবে না, ইনফেকশন হলেই অ্যান্টিবায়োটিক দেবে, আটকানোর জন্য দিতে হবে না। আর সিটি করলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সাধারণত, তবে ওই যে বললাম যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে, ডেন্টাল প্রসিডিওরের ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা থাকতে পারে, দাঁত তোলার জন্য নয়, দাঁত তোলার জন্য লাগে না, রুট ক্যানাল ট্রিটমেন্ট এই কারণেই লাগতে পারে, রুট ক্যানাল ট্রিটমেন্টটা একেবারে হাড়ের ভেতরে যাচ্ছে, তো একদম বোনের ভেতরে যাচ্ছে, হাড়ের ভেতরে যাচ্ছে, তো হাড়ের ভেতরে যাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক একটা প্রোটেকশন লাগে, কেন বোনে একবার ইনফেকশন হলে সেটা কমানো যায় না,
হাড়ে একবার ইনফেকশন হলে সেটা কমানো যায় না, তাহলে রুট কানাল ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক লাগে। এবারে আসছি যেটা, যে অ্যান্টিবায়োটিক না দিলে পেশেন্ট কি বলবে, তাহলে পেশেন্টকে বোঝাতে হবে। আপনি তো ডাক্তার, পেশেন্ট তো আপনার কথাই শুনবে, আপনার কথাই তো শুনতে চায় তারা, তাহলে আপনাদের বোঝাতে হবে যে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই। ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, একবারে ভুল ধারণা, আমি আগেই আলোচনা করেছি। হাঁচি কাশি হলে, জ্বর গলা ব্যথা হলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, আবারও ভুল ধারণা, আমি একটু আগেও আপনাদের বলেছি। কোথাও ফোলা হলে অ্যান্টিবায়োটিক দেবেন না, তাহলে ইত্যাদি ইত্যাদি চ্যানেল করলে, একটা চ্যানেল করেছেন, ধরুন একটা পেশেন্টদের হার্ট ফেলিয়ার হয়েছে, আপনি ল্যাসিক্স দিয়েছেন, র্যামিপ্রিল দিয়েছেন, বিটা ব্লকার পরের দিন দিয়েছেন, একটু ল্যাসিক্স দিয়ে পেশেন্ট ভালো হয়ে গেছে, তার তো কোনো অ্যান্টিবায়োটিক লাগার কথা না। এবং তাকে অনেকে মনে করে একটা চ্যানেল যেহেতু করছি তাহলে অ্যান্টিবায়োটিক দেবো না কেন, চ্যানেল করলে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, ক্যাথেটার করলে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, চ্যানেল করলে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, ক্যাথেটার করলে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। অপারেশনটা বলেছিলাম, যেখানে স্কিন কেটে অপারেশন হচ্ছে সেখানে অপারেশনের আগে ফার্স্ট ডোজ অফ, একটাই ডোজ অফ অ্যান্টিবায়োটিক, চার ঘন্টার পিছিয়ে অপারেশন হলে সেকেন্ড ডোজ অফ অ্যান্টিবায়োটিক, এর বেশি কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। অনেকে ওটির পরে দেখি অপারেশনের পরে 7 দিন 10 দিন করে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কোনো প্রয়োজনীয়তা নেই, আননেসেসারি ইউজ এগুলো ব্যবহার করা হয়। এবং আমাদের ক্যালকাটা হার্ট ক্লিনিক হসপিটালে কিন্তু এই প্র্যাকটিসটা যথাযথ সম্ভব করা হয়, এবং এটা কিন্তু আমরা একটা বহু সংখ্যক পেশেন্টকে ভালো করেছি, বহু সংখ্যক পেশেন্টের অপারেশন হয় এখানে এবং এই প্রোটোকল মেনেই হয়। এরপরে অ্যান্টিবায়োটিক নিয়ে আরো কিছু ভুল ধারণা আছে, যে অ্যান্টিবায়োটিক দিলে সব ধরনের ইনফেকশন কমে, ম্যালেরিয়া বা একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, আর যে কোনো রোগী হোক না কেন একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, এটা চূড়ান্ত ভুল ধারণা, এটা একেবারেই বর্জন করো এই ধারণাটা। হ্যাঁ, তো ম্যালেরিয়া জ্বর অ্যান্টিবায়োটিক দিয়ে তো কিছু কমবে না, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে তো কিছু কমবে না, অ্যান্টি ম্যালেরিয়াল দিতে হবে। তো এই জায়গাগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আর আমার ক্লাস মোটামুটি শেষের দিকে, মেলের ক্ষেত্রে প্রোস্টেট ইনফেকশনের সাথে খুব অ্যান্টিবায়োটিক বলতে ইউরিন অ্যালকালাইজিং এজেন্ট দিতে হয়, ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে ইউরিন অ্যালকালাইজিং এজেন্ট, ওই সিরাপ অ্যালকাসল বা নকিউলাই বা এই জাতীয় জিনিস, এটা ইউরিন অ্যালকালাইজেশন করে, বা ভিটামিন সি ট্যাবলেটও দিতে পারেন এইটা, তার সঙ্গে ইউরিনে যদি জ্বালা করে, ইউরিন করতে গিয়ে যদি জ্বালা করে, তাহলে ইউরিস্প্যাস ট্যাবলেট মানে ফ্লাভোক্সেট, ফ্লাভোক্সেট ট্যাবলেট দিনে 200 দিনে 2 বার করে দিতে পারেন, এই আর কি। সুগার ডায়াবেটিস থাকলে সব ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধু সুগার বা ডায়াবেটিস যদি থাকে তাহলে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে সমস্যা কিছু নেই। কিডনি রোগ বা লিভার রোগ থাকলে তখন অ্যান্টিবায়োটিক নিয়ে কোশ্চেন আসবে। ফুড পয়জনিং যদি হয়, তাহলে ফুড পয়জনিং মানে হচ্ছে একজনের তো হয় না, একসঙ্গে 4-5 জনের হয়। ফুড পয়জনিং এর সিমটম হচ্ছে বমিও হয়, পাতলা পায়খানাও হয়, মানে ডায়রিয়াও হয়, ভমিটিংও হয়। ফুড পয়জনিং ব্যাকটেরিয়া ঘটিত, ফুড পয়জনিং ভাইরাস ঘটিত খুব কমই হয়। আর ফুড পয়জনিং মানে একজনের ডায়রিয়া না, মানে 4-5 জনের হচ্ছে, বা একটা জায়গায় বিয়ে বাড়িতে খাওয়া হয়েছিল বা অন্য প্রশ্নে খাওয়া হয়েছিল, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া হয়েছিল, সেখান তারপরে অনেকের হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওই আপনার যা বলেছিলাম, হ্যাঁ, ওই সিফ্রানসিটি বা ফ্লক্সাসিন অনডিরাজল বা নরফ্লক্সাসিন টিমিডাজল এগুলো দিলেই হয়। যদি না পেশেন্ট খুব খারাপ থাকে তাহলে আইভি অ্যান্টিবায়োটিক লাগে না। লং টার্ম অ্যান্টিবায়োটিক ইউজ করলে হ্যাঁ সাইড এফেক্ট তো থাকবেই, কিন্তু প্রয়োজন অনুযায়ী করতে হবে, যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট আছে। হ্যাঁ, সুতরাং লং টার্ম অ্যান্টিবায়োটিক ইউজ করলে সাইড এফেক্ট তো থাকবেই। ফাঙ্গাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, অ্যান্টি ফাঙ্গাল দিতে হবে, মানে অ্যান্টিব্যাকটেরিয়ালের কোনো ভূমিকা নেই। ফাঙ্গাস ইনফেকশন একমাত্র তো আপনারা যেটা সাধারণত পেয়ে থাকেন, স্কিনেই ফাঙ্গাল ইনফেকশন পেয়ে থাকেন, সেখানে আমি একটা জিনিস বলি, স্কিনে ফাঙ্গাল ইনফেকশনে সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল সাধারণত লাগে না, ওই লোকাল ক্রিম বা মলম দিলেই হয়, এবং সেটা
ফাঙ্গাল ইনফেকশন যদি হয় স্কিনে, যেটা সাধারণত কুঁচকিতে হয় বা পিছনের দিকে হয়, অনেক সময় গালে বা পিঠে হয় ছুলি, এগুলোতে কিন্তু ট্যাবলেট সাধারণত প্রয়োজন পড়ে না, মলম দিলেই হয়, অ্যান্টিফাঙ্গাল মলম দিলে হয়। কিন্তু ওই তার সঙ্গে স্টেরয়েড যুক্ত, অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েড যুক্ত মলম দেবেন না, অ্যান্টিফাঙ্গালের সঙ্গে ক্যান্ডিড ভিটা দেবেন না। তার কারণ, অকারণ স্টেরয়েড অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্কিনে ব্যবহার করার জন্য এই রোগ, এই ফাঙ্গাসগুলো পরবর্তী ক্ষেত্রে আর ক্লোট্রি মারা জলে কাজ করছে না, এবং বর্তমানে করছে না। বর্তমানে এমন কিছু ফাঙ্গাল ইনফেকশন এখন বেরিয়েছে যেগুলো ক্লোট্রি মারা জল, মাইকোনাজল, কিটোকোনাজল কোনো কিছুতেই কাজ করছে না। তার কারণ আন্ডিউ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে, অকারণ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েড ইউজ করা। মানে এই দেখবেন একটা পয়েন্ট কোয়াড্রিডার্ম, একটা ফোরডার্ম, এরকম নামে কিছু আলতু ফালতু, একবার ফালতু কিছু ক্রিম আছে আর কি, হ্যাঁ, যেগুলো একসঙ্গে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ, স্টেরয়েড মেরে সবকিছু একসাথে করে একটা জগা বিচুটি করে ক্রিম, আপনার এরকম যেটাই হোক না কেন এটা কাজ করে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন হলে অ্যান্টিফাঙ্গালই দেবেন।